Assalamu alaikum wa rahmatullah. Welcome back to Nasir's Club, your career clinic. My dear brothers and sisters, thanks for clicking me. আজকে এই ভিডিওতে এমন কিছু জিনিস শিখতে চলেছি যা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একেবারে বিগিনার লেভেল থেকে যারা ইংরেজি নিয়ে রিসার্চ করে, যারা গ্রামার নিয়ে রিসার্চ করে, যারা আইএলটিএস এর এক্সাম দেবে, সবার জন্য। তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আজকের এই ভিডিওতে এমন কিছু মানে চমক থাকছে যেটা আপনারা হয়তো বা আজ অবধি দেখেননি অথবা শুনেননি। মাই ডিয়ার ভিউয়ার্স, তাহলে সেই ম্যাজিক কী? চলুন আমরা আজকের এই ক্লাসটি থেকে ক্লিয়ার হয়ে যাই এবং যতগুলো কনফিউজ আছে সেটাও ক্লিয়ার হয়ে যায়। আর যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে বা টিচার, তাদের জন্য তো এই ক্লাসটি অসাধারণ, এবং তাদেরকে বলবো এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনুন। আপনাদের মধ্যেও এমন কিছু বিষয় রয়েছে যেটা এই ক্লাসটি দেখার পরে ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা সেন্টেন্স যখন মেকিং করি তখন সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট এই প্রসেসের মধ্যে দিয়ে আমরা মানে ইংরেজি ভাষা শিখি অথবা ইংরেজি একটা সেন্টেন্স বানানো শিখি। আর ঠিক বাংলা স্পোকেন শেখার ক্ষেত্রে সেটা হবে কি, সাবজেক্ট, অবজেক্ট, এখানে হবে অবজেক্ট এবং ভার্ব চলে যাবে শেষে। এটা হচ্ছে বাংলা স্পোকেনের জন্য। আর আমরা বাংলা স্পোকেন শিখছি না, বাট বাংলা স্পোকেন রুলস রেগুলেশনগুলো যদি একটু জেনে ফেলি তাহলে আমাদের সেটা ইংরেজিতে ব্যাপকভাবে কাজে লাগবে এবং খুব সুন্দরভাবে আমরা অনেক বড় বড় ইংলিশকে বাংলা, বাংলা থেকে ইংলিশ করতে পারবো। তো আপনারা যারা আমার এই রিলেটেড ভিডিওগুলো দেখেননি তারা দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অথবা আমার পেজে গিয়ে। ওকে, আমরা চলে আসি এখানে। সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট হচ্ছে কি, সেন্টেন্সের মালিক। সাবজেক্ট কিছু একটা ঘটাবে, এটা হচ্ছে ভার্ব, এবং যাকে উদ্দেশ্য করে ঘটাবে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টিভ মানে হচ্ছে কি, উদ্দেশ্য। ভার্ব মানে কিছু একটা করা, আর সাবজেক্ট হচ্ছে কর্তা। কর্তা বলতে হচ্ছে আসলে বাড়ির মালিক, মানে যে ঘটনাটা ঘটাবে, রাইট? মানে সেন্টেন্সের মালিক যে, ওনার যে, মানে একটা সেন্টেন্সের তো ওনার থাকতে হবে, যার দ্বারা সেন্টেন্সটা স্টার্ট হবে সেটা হচ্ছে ওনার। তাহলে সাবজেক্ট বুঝে গেলাম, সাবজেক্টের বাংলা অর্থ কর্তা। তারপরে হচ্ছে ভার্ব, যেটা কিছু একটা ঘটাবে, করবে, এবং যাকে উদ্দেশ্য করে করবে সেই উদ্দেশ্যটাই হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভের বাংলা অর্থ হচ্ছে উদ্দেশ্য। এখন আমরা যেগুলো প্রসেস মেনটেন করে আমরা ইংলিশ স্পোকেন শিখি অথবা গ্রামার শিখি, যাই শিখি না কেন, সেটা আমরা এখানে ফলো করব। ভার্বকে আবার তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, রাইট? আমরা সর্বপ্রথম যেটা শেখা সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব দিয়ে আমাদের স্টার্ট আপটা শুরু হয়, মানে শুরুটা শুরু হয়। বি ভার্বে আমরা জানি যে এম ইজ আর, এবং সেটা হচ্ছে পাস্ট, ওয়াজ, ওয়্যার, এবং সেটার ফিউচার হচ্ছে শ্যাল বি অথবা উইল বি। এবং এগুলো কিন্তু স্থির, স্থির নিয়ে আমি একটু পরে আসব, আগে এটা শেষ করি। তারপরে আমরা শেখাই হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বে প্রেজেন্ট হচ্ছে হ্যাভ হ্যাজ, পাস্ট হচ্ছে হ্যাড, অ্যান্ড ফিউচার হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এটাও কিন্তু স্থির। এরপরে হচ্ছে মডাল। মডালে হচ্ছে ক্যান, ক্যান থেকে খুড, খুড থেকে উইল বি এবল টু, অথবা মে থেকে মাইট, মাইট থেকে উইল বি এবল টু। এভাবে আমাদের দেয়ারের ব্যবহার রয়েছে, হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার রয়েছে, আরও অনেকগুলো আমাদের ব্যবহার রয়েছে। তো এখানে, এখান থেকে যতগুলো আমরা শিখেছি এগুলো সবগুলোই কিন্তু স্থির, মানে এগুলো স্থির বলতে ব্যাপারটা এরকম যে এগুলো কিন্তু এই ভার্বগুলো কিন্তু নড়াচড়া করে না, ব্যাপারটা এরকম। আমাদের বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এই দুটো ক্ষেত্রে কিন্তু স্থিরটা একেবারে কঠোরভাবে কাজ করে। যেমন আমি এখানে আছি, সে ঢাকায় আছে, এই এই সব মানে এই সেন্টেন্সগুলোতে কিন্তু বোঝাচ্ছে না যে সে কিছু একটা করছে। আমি ছাদে আছি বা সে মিটিংয়ে আছে, অথবা তুমি বাইরে আছো, বা আমি রাস্তায় আছি, বা সে ব্যস্ত আছে, বা সে, এই যে ধরনের বি ভার্বের যে কাজগুলো, সেন্টেন্সগুলো, এগুলোতে কিন্তু কোনো কিছু করা বোঝাচ্ছে না, তাই এগুলো স্থির। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এগুলো স্থির, এবং তাই এগুলোতে কখনো ইনডিফিনিট কাজ করবে না, কন্টিনিউয়াস কাজ করবে না, পারফেক্টও কাজ করবে না। তো আমরা আর একটু নিচে যাই তাহলে আরও ক্লিয়ার হবে।
এখানে আমরা এবার গো একটি ভার্ব নিয়েছি, এগুলো সবগুলোই ভার্ব। গো আমরা একটি ভার্ব নিয়েছি এবং গো এরও কিন্তু পাস্ট আছে ওয়েন্ট এবং এটা ফিউচার রয়েছে উইল গো। এখন এই যে গো এটার আবার ফাংশন রয়েছে, এই ফাংশনটাই হচ্ছে এটা আমরা ইনডিফিনিটে ইউজ করি, কন্টিনিউয়াসে ইউজ করি, পারফেক্ট ইউজ করি এবং পারফেক্ট কন্টিনিউয়াসে ইউজ করি আমরা। তার মানে এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল শু ডুড ক্যান কুড মে মাইট মাস্ট আউট, এই যে এই অক্সিলারি ভার্বগুলো রয়েছে এগুলো যখন আমরা ব্যবহার করি এগুলো কখনো মেন ভার্ব হিসেবে কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি। তো এখানে ম্যাক্সিমাম এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল শু ডুড এগুলো এগুলো একেবারে স্থির ভার্ব, এগুলো একেবারে স্থির মানে এগুলো কোনো এগুলোতে কখনো ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট হবে না, তার মানে এগুলো মানে এগুলো মুভেবল না, এগুলো হচ্ছে স্ট্যাটিকের মতো মানে স্থির। আর এগুলো বাদে পৃথিবীতে যতগুলো ভার্ব রয়েছে এই সবগুলো ভার্বেরই ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন এটা প্রমাণ করি, যেমন ইনডিফিনিটে আমরা যখন গোকে ব্যবহার করি সেক্ষেত্রে এটার একটা বর্ণনা রয়েছে, সেটা হচ্ছে আমরা ইনডিফিনিট টেন্স সংজ্ঞা যদি পড়তে যাই সেক্ষেত্রে আমরা পাবো নিয়মিত বা অভ্যাসগতভাবে কোনো কাজ করা, কোনো কাজ করা, এখানে আছে কোনো কাজ কাজ করা। এবার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের সেন্সটাই হচ্ছে কোনো কিছু চালু করে দেওয়া, যে কাজটা আমরা নিয়মিত এবং অভ্যাসগতভাবে করি সে কাজটাকে চালু করে দেওয়াই হচ্ছে কন্টিনিউয়াসের কাজ, তাই গো থেকে হয়ে যাবে গোয়িং। এবং পারফেক্ট, তারপরে পারফেক্টের কাজটাই হচ্ছে কোনো কাজকে কমপ্লিট করা, চালু কাজ শেষ হওয়া, মানে কোনো চালু হওয়া কাজটা অর্থাৎ কন্টিনিউয়াস ছিল যে কাজটা সেই কাজটাকে ফিনিশ করে দেওয়া, সেটা হচ্ছে পারফেক্ট। এবং তারপরে সর্বশেষ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্সটা হচ্ছে চালু থাকা বাট কিছু সময় ধরে, কোনো একটা নির্দিষ্ট সময় বা কিছু সময় ধরে চালু থাকা, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে আমরা বুঝে গেলাম যে, সরি, এখানে একটা জিনিস ক্লিয়ার হবে, হ্যাভ বিন গোয়িং, তাহলে আমরা এটা একটা সেন্টেন্স দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন হচ্ছে আমি চা খাই, আমার এটা অভ্যাস, বা আমি কফি খাই বা আমি সিগারেট খাই, এটা আমার অভ্যাস, রাইট? আমি আমার অভ্যাসের কথা প্রকাশ করলাম, এটা হচ্ছে ইনডিফিনিট। আই স্মোক অথবা আই টেক টি, কিন্তু এই অভ্যাসের কাজটা যদি আমি চালু করে দিই, রানিং করে ফেলি এই মুহূর্তে, মানে রানিং করা মানেই তো এই মুহূর্তে, তাই না? তো আমি যদি এখন রানিং করে দিই তাহলে সেটা হয়ে যাবে কন্টিনিউয়াস, তাহলে আই এম টেকিং টি অর আই এম টেকিং কফি। এই চালু হওয়া কাজটা যখন আমি শেষ করে ফেলবো, কমপ্লিট করে ফেলবো, তখন সেটা হয়ে যাবে পারফেক্ট। তাহলে আই হ্যাভ টেকেন কফি, আই হ্যাভ টেকেন টি, মানে আমি চা খেয়েছি, খাওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন লাস্ট যেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, যদি আমি 5 মিনিট ধরে চা খাচ্ছি বা 10টা থেকে চা খাচ্ছি এটা যদি বলতে চাই তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে চলে আসে। সেক্ষেত্রে আই হ্যাভ বিন টেকিং টি, আই বিন টেকিং টি ফর 5 মিনিটস, মানে 5 মিনিট ধরে আমি চা খাচ্ছি। তাহলে আজকের এই ক্লাস থেকে ক্লিয়ার হয়ে গেল যে এম ইজ আর হ্যাভ হ্যাজ অথবা ক্যান মে এগুলো কখনো, এগুলো রানিংই হবে না কখনো, মানে এগুলো হচ্ছে স্থির ভার্ব, মনে রাখতে হবে, এগুলোতে কখনো ইনডিফিনিট কন্টিনিউয়াস এগুলো কাজ করবে না। আর এগুলোর বাইরে যত পৃথিবীতে যতগুলো ভার্ব আমরা দেখি না কেন সবগুলোতেই কিন্তু ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাজ করবে। তাহলে আমরা প্রেজেন্টে এটা ক্লিয়ার করে ফেললাম। অনুরূপভাবে এই ব্যাখ্যাগুলো কিন্তু পাস্টের ক্ষেত্রেও সেম, ফিউচারের ক্ষেত্রেও সেম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি আশা করি আপনাদের জীবনে দারুণভাবে কাজে লাগবে এবং আপনারা উপকৃত হবেন। এবং আপনারা যারা এখনও জানেন না যে আসলে আপনারা কী শিখছেন এবং কী শেখাচ্ছেন স্টুডেন্টদেরকে, তাদের জন্য এই ক্লাসটি অসাধারণ। নেক্সট আরও আরেকটি ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন বি ব্লেসড। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।